মেঘালয় কংগ্রেসত প্রচণ্ড আঘাত হানি দল এরিলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল চাংমাই। কংগ্রেসের এই প্রাক্তন মুখ্যমন্ত্রীগুলিয়ে তৃণমূল কংগ্রেসত যোগ দিছে। মুকুল চাংমার উপরেও মেঘালয় কংগ্রেসের আন এগারোগী বিধায়ককে কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসত যোগ দিছে। বুধবারে সন্ধিয়া তৃণমূল কংগ্রেসের একটা সূত্রেরপরা এই খবর প্রকাশ পাইছে। অবশ্যই আজি সন্ধিয়ার ভাগলৈ ইয়ার আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। ইতিমধ্যে কংগ্রেস ত্যাগী বিধায়কসকলে মেঘালয় বিধানসভার অধ্যক্ষ মেদবাহ লিংডোলৈ পত্র প্রেরণ করে এই বিষয়ে অবগত করেছে। উল্লেখ যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল চাংমাই শেহতীয়াভাবে দিল্লীলৈ গৈ শীর্ষ নেতৃত্বক সাক্ষাৎ করার পাছতেই দল ত্যাগর সন্দর্ভত চূড়ান্ত সিদ্ধান্তত উপনীত হয় বলে জানিব পৰা গৈছে। যোৱা আগস্ট মাহত সাংসদ ভিনটেণ্ট পালাক মেঘালয় কংগ্রেসের সভাপতি নিযুক্তি দিয়া হয়েছিল আর চাংমার দাবি তেওক নজনাক কংগ্রেস দলে এই নিযুক্তি প্রদান করেছে আর এই কথাত অসন্তুষ্ট আছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল চাংমা। ইয়ার উপরেও বর্তমান মমতা ব্যানার্জী নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে উত্তর পূবর দলের ভেটি শক্তিশালী করার ক্ষেত্র বিশেষ গুরুত্ব প্রদান করেছে, যার বাবে উত্তর পূবর কেবাগারীও প্রভাবশালী নেতাক দললৈ নিয়ার চেষ্টা চলাই আছে। ইতিমধ্যে অসমৰ নেত্রী সুস্মিতা দেব আর ত্রিপুরার সুবল ভৌমিকক তৃণমূল কংগ্রেসে আদর লৈছে আর এইবার উত্তর পূবর তৃতীয়গী জ্যেষ্ঠ রাজনীতিক মুকুল চাংমাকো অবশেষত দললৈ নিবলৈ তৃণমূল কংগ্রেস সক্ষম হয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, নর্থ ইস্ট নাও।